রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনের সামনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে একদল বিক্ষোভকারী। এ সময় তাদের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের বাধা দিতে দেখা যায়। মঙ্গলবার রাত 8:30টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভুয়া ভুয়া সহ একাধিক স্লোগান সরেজমিনে দেখা যায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলনরত কিছু ছাত্র জনতা হঠাৎ নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। করণীয় ঠিক করতে দুই উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও নাহিদ ইসলাম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। দীপক পাল, 21 টেলিভিশন।